আমি নারায়ণগঞ্জের স্বামী মুস্কানকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, নারায়ণগঞ্জের পুলিশের গুলিতে আসলে নিহত হয়েছে কে? ঢিল শুরু করেছে পিছন থেকে, তারপর এক মুহূর্তে কিন্তু আপনারা পরের চিত্রগুলো দেখেছেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, নারায়ণগঞ্জের ঘটনায় এবার স্বামী মুসকানকে মাঠে খেলার দাওয়াত দিলেন একজন ব্যক্তি। বন্ধুরা, এই ব্যক্তি কি বলেছে সেটি আপনারা দেখতে পাবেন, এবং নারায়ণগঞ্জে গুলি চালানোর পর পুলিশ কি বলছে সেটিও আমি আপনাদেরকে দেখাবো। সাথে সাথে নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে কে নিহত হয়েছে এই বিষয় নিয়ে ইমরান ভাই কি বলেছে সেটিও আপনারা দেখতে পাবেন। তাই বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না, ভিডিওর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন বন্ধুরা, আমরা সর্বপ্রথম সেই ব্যক্তির ভিডিওটি দেখে আসি। আমি নারায়ণগঞ্জের স্বামী মুসকানকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, শামীম, তুমি আজকে আমাদের নিরস্ত্র ভাইদের উপর অজরে পাখির মতো গুলি করেছো, তুমি আজকে তোমাদের প্রশাসনের সহযোগিতায় ভারী অস্ত্র দিয়ে আমার ভাইদের বুকে তুমি আজকে গুলি চালিয়েছো, তুমি খালি হাতে আসো নারায়ণগঞ্জে তুমি এক মিনিটও টিকতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছি, আমি ফেনীর ছেলে, আমাদের বুকের পাড়া অনেক বড়, তুমি নারায়ণগঞ্জের ছেলে, আমাদের হাজার হাজার ভাই তোমার সাথে খেলতে রাজি আছে, তুমি কত বড় প্লেয়ার হয়েছ তোমাকে আমরা দেখিয়ে দেব, আর যদি একটা গুলি পড়ে, আর যদি আমার ভাইদের উপর গুলি পড়ে আমি তোমাকে সতর্ক করে দিতে চাই, বাংলার বুকে তোমার কোনো জায়গা হবে না, এই বাংলার মানচিত্রে তোমার নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, বাংলার বুক থেকে তোমাকে বিতাড়িত করা হবে, তোমার নাগরিকত্ব, তোমার পরিবারের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। তোমাকে চ্যালেঞ্জ দিয়ে ছুটে দিতে চাচ্ছি, কালকে রনির সাথে কথা হয়েছে, আমি বলে দিয়েছি আমরা প্রয়োজন বোধে ঢাকা থেকে নারায়ণগঞ্জে যাব, আমাদের ভাইরা তোমাদের সাথে প্রয়োজন বোধে আমরা যুদ্ধে সামিল হব, আর যদি একটা ভাইয়ের উপর গুলি পড়ে, আর যদি আমার ভাইদেরকে কখনো নিধন করা হয়, আমি বলে দিচ্ছি এই দেশের হাজার হাজার জনতার পক্ষ থেকে, এই দেশের মুক্তিকামী গণতন্ত্র মুক্তিকামী ভাইদের পক্ষ থেকে বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রুখে দাঁড়ানোর জন্য বাংলাদেশে যথেষ্ট শক্তি সঞ্চার করেছে, তুমি এক মুহূর্ত তুমি রাস্তায় দাঁড়ানোর কোনো সাহস নেই, তুমি আজকে অস্ত্র ছাড়া আমাদের সাথে মোকাবিলা করো। আমরা যুদ্ধে নেমেছি, আমরা গুলি খেতে প্রস্তুত, আমরা মায়ের কাছ থেকে বিদায় নিয়েছি, যতক্ষণ না গণতন্ত্র মুক্তি পাবে, এই দেশের মানুষের হাসি ফুটাবে, ততক্ষণ আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে থাকবে। চলুন বন্ধুরা, এবার আমরা দেখেছি পুলিশের সেই কথাগুলি ছিল, যেহেতু যে আমরা বললাম একটা প্রসেসের মধ্যে দিয়ে আমরা যেহেতু কার্যক্রমটা পরিচালিত করি, প্রথমে আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি, তাদেরকে ভালোভাবে অনুরোধ করেছি, তারপরে বলেছি যে আপনারা এই অবরোধটি তুলে নেন, রাস্তা সরে যান, তারপরে যখন তারা যায়নি তখন তারা, আমরা যখন বলেছি যে এই চলে যেতে হবে তখন তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়েছে, ধাক্কাধাক্কি এই ঢিল শুরু করেছে পিছন থেকে, তারপরে এক মুহূর্তে কিন্তু আপনারা পরের চিত্রগুলো দেখেছেন। তো পুলিশ কিন্তু প্রথমেই একজনের উপরে বেআইনি সমাবেশের উপরে কিন্তু প্রথমেই কিন্তু একবারে ফোর্স প্রয়োগ করে না, সাধারণত আমরা করে থাকি না, যার কারণে কিন্তু আমরা প্রথম দিকে কিন্তু পুলিশে তারা এত বেশি বেপরোয়া এবং এত বেশি হিংস্র ছিল যে যার কারণে কিন্তু আমাদের পুলিশ সদস্য আহত হয়েছে। এ পর্যন্ত আমাদের প্রাথমিকভাবে যে আমরা তথ্য পেয়েছি তাতে আসলে যে ছেলেটি মারা গিয়েছে তার নাম হচ্ছে শাওন, সে তার বাসা হচ্ছে ফতুল্লা, যতটুকু আমরা প্রাথমিকভাবে পেয়েছি, কিন্তু সে যে বিএনপির কর্মী এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। এবং আমরা তার ফ্যামিলির সাথে কথা বলেছি, তার ভাইয়ের সাথে আমরা কথা বলেছি, তার চাচা হচ্ছে আপনার ফতুল্লা যে আমাদের থানা, এটা হচ্ছে বক্তাবলী ইউনিয়ন, এই বক্তাবলী ইউনিয়নের রানিং চেয়ারম্যান এবং বক্তাবলী ইউনিয়নের সে হচ্ছে আওয়ামী লীগের সেক্রেটারি, তাই তার হচ্ছে ভাতিজা। এবং আমরা কিন্তু পরিবারের সাথে কথা বলে আমরা যে তথ্যটি পেয়েছি সেটা হচ্ছে যে সে বিএনপির কর্মী, এটা কেউ বলেনি, সে হচ্ছে একটি গ্যারেজে কাজ করে, এবং তারা কিন্তু ফ্যামিলির থেকে বলা হয়েছে যে আজকে কিন্তু সে গ্যারেজে কাজ করার উদ্দেশ্যে বের হয়েছিল এবং সেই গ্যারেজে কিছু মালামাল ক্রয়ের জন্য কিন্তু সে সম্ভবত আপনার এই 2 নম্বর রেলগেট এলাকায় এসেছিল। এবং আমি ডাক্তারের সাথে কথা বললাম, তাদের সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় যা যা ব্যবস্থা গ্রহণ প্রয়োজন আমরা কিন্তু গ্রহণ করছি, এবং আমি আমার 2 জন পুলিশ সদস্য আছে, তারা হচ্ছে ক্রিটিক্যাল ইঞ্জুরি, তারা হেড ইঞ্জুরি হয়েছে, তো তাদের উন্নত চিকিৎসার জন্য কিন্তু আমাদের এই হসপিটাল থেকে রেফার করা হয়েছে, এবং আমরা আমাদের যে রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতাল আছে সেখানে। বন্ধুরা, পুলিশের এই কর্মকাণ্ড নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন বন্ধুরা, এবার আমরা দেখেছি ইমরান ভাই কি বলেছে। নারায়ণগঞ্জের পুলিশের গুলিতে আসলে নিহত হয়েছে কে, আওয়ামী লীগের কর্মীর ভাতিজা নাকি যুব দলের কর্মী, সেই বিষয়ে আমরা জানবো। তার আগে বলে নেই যে গত কয়েকদিন আগে শামীম ওসমানের অনেক বড় একটি সমাবেশ হয়েছিল, এবং সেই সমাবেশে নারায়ণগঞ্জে আমরা যেটি দেখেছি বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়ার মাধ্যমে, যে সকাল থেকে ওই যে ব্যস্ততম সড়কের অজুহাত ওই পুলিশ সুপার দেখিয়েছে আজকে নারায়ণগঞ্জের, সেই জায়গাটি
অত্যন্ত ব্যস্ততম সড়ক নারায়ণগঞ্জের দুই নম্বর রেলগেট, এবং সেখানে আজকে বিএনপির 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে র্যালিটি আসছিল এবং সেই র্যালিকে বাধা দিয়ে পুলিশ বাধাগ্রস্ত করে বিনা উস্কানিতে নির্বিচারে গুলি চালিয়েছে, এবং সেই গুলিতে এই হার্টে গুলি লেগেছে, এবং সেই গুলিতে একজন কর্মী, একজন যুবদল কর্মী নিহত হয়েছে। এটি বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে, এবং পরবর্তীতে আমরা দেখলাম দুপুরের পরে অনেকগুলো মিডিয়ায়, অনেকগুলো পত্রিকায় সেটি আবার রিভার্স করেছে। অনেকে বলছে, অনেক পত্রিকা বলছে যে সেটি আবার আওয়ামী লীগের একজন কর্মীর ভাতিজা। এখন আমরা প্রথমে কথা বলবো যে শামীম ওসমান যেই প্রোগ্রামটি করেছিলেন শোক দিবস উপলক্ষে, সেই প্রোগ্রামে রাস্তাঘাট অবরোধ করে সারা দিনের মতো রাস্তা অবরোধ করে রেখেছিল এবং সারা দিন সেখানে কোনো গাড়ি ঘোড়া চলেনি, এবং যদি শামীম ওসমান সেখানে আওয়ামী লীগের প্রোগ্রাম করতে পারে, আওয়ামী লীগের শোক সভা করতে পারে, তাহলে কেন বিএনপির এই প্রতিষ্ঠাবার্ষিকীর মতো একটি শান্তিপূর্ণ প্রোগ্রামে পুলিশ নির্বিচারে গুলি চালাবে? এবং আমরা দেখেছি গোয়েন্দা সংস্থার লোকজনও সরাসরি রাইফেল তাক করে নির্বিচারে গুলি চালাচ্ছে, এটি আমরা বিভিন্ন মাধ্যমের সরাসরি লাইভ টেলিকাস্টে দেখেছি। আমরা কথা বলবো বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লার সাথে। আসলে এই প্রথম যে বিষয়টি আমরা বললাম যে শামীম ওসমান যেহেতু এখানে সমাবেশ করেছে এবং সেখানে পুলিশ তাকে বাধা পর্যন্ত দেয়নি, সেখানে তাকে প্রোটেকশন করেছে, কিন্তু বিএনপির প্রোগ্রামের বেলায় আসলে এটি তারা কেন করছে? এটি কি আসলে 2023 সালের যে নির্বাচন, সেই নির্বাচন কেন্দ্রিক কোনো কার্যকলাপ কিনা? দেখুন, আমি আসলে শামীম ওসমানকে আজকে নতুন একটা নাম দিব। আপনারা 147 জন দেখছেন, আমি শামীম ওসমানকে আজকে নতুন একটা নাম দেব, কাল্লাচোরা। তাকে কাল্লাচোরা নামটা কেন দেব? সে তো একটা চোর। সে মাঠ গরম করলো এই কয়দিন যে খেলা হবে, আসেন খেলবো বলে। আজকে যখন বিএনপি নেতাকর্মীরা সেখানে রাজপথে নামলেন, আজকে কিন্তু আপনারা কেউ সেখানে শামীম ওসমানকে দেখেন নাই। দেখেছেন কেউ আজকে নারায়ণগঞ্জে শামীম ওসমানকে? কেউ কিন্তু আজকে সেখানে শামীম ওসমানকে দেখেন নাই। তাকে তো চোরই বলতে হবে। আর একটা কথা বলবো, তার প্রোগ্রামে আপনারা যত লোক দেখেছেন সব লোক হলো ভাড়া করা। না ভাই, একজন লিখছে যে ভাড়া করা লোক। আরে ভাই, ভাড়া করা না, সে কি এত ভালো লোক হয়ে গেছে যে গার্মেন্টস থেকে, বিভিন্ন কলকারখানা থেকে, লেদ থেকে সে লোকজন নিয়ে আসবে, আবার তাদেরকে 500-1000 করে টাকা দেবে? সে এত ভালো লোক না। তাদেরকে জোর করে নিয়ে আসা হয়েছে, বিভিন্ন গার্মেন্টস থেকে, বিভিন্ন কারখানা থেকে জোর করে নিয়ে আসা হয়েছে। তারা আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মীও না, তারা সেখানকার আওয়ামী লীগের নেতাও না। আরে ভাই, মানুষের তো বিবেক আছে। নারায়ণগঞ্জের মানুষের কি বিবেক, বুদ্ধি, চিন্তা ভাবনা নাই? নারায়ণগঞ্জের মানুষ ব্যবসা বাণিজ্য করে খায়, ব্যবসায়ীদের কি অবস্থা এখন দেশে? তা আওয়ামী লীগ করলেও তারা এখন আর এই সরকারকে টিকায় রাখার পক্ষে না। সেইখানে সেদিন জোর করে লোকজন নিয়ে আসছে, আজকে যখন বিএনপি মাঠে নেমেছে, বিএনপিকে রাজপথে তাদের জন্য বিএনপিকে আপনার হচ্ছে চ্যালেঞ্জ করে আওয়ামী লীগ বা শামীম ওসমান সেখানে যে নেতৃত্ব দিয়ে একটা পাল্টা মিছিল তারা করবে, শামীম ওসমান সেখানে তিনি করবেন, সেটি কিন্তু তিনি করতে পারেন নাই। কারণ আজকে তো সেই ভাড়া করে গার্মেন্টস থেকে, কারখানা থেকে লোকজন নিয়ে আসলে সেই লোকজন আসবে 500-1000 টাকা যদি ভাড়া করে আনা হয়, বা জোর করে তাদেরকে নিয়ে আসতে চাইলে তারা কিন্তু আসবে না, বা ভাড়া করে আনলেও তারা কিন্তু থাকবে না। বন্ধুরা, নারায়ণগঞ্জের এই ঘটনা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করার মতো দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।